আমি মাঝে সামনে একটু পিছে ছিলাম মানে আমি তিন চার সিটের পিছে ছিলাম খারানো বাস দেখতেছি ভালো মতো যা চলতেছে তার মধ্যে ওই বাসে আপনার ড্রাইভার যাত্রীর সাথে কথা বলতেছে ওই তক তক করার করার ভিতরেই আমরা তো খারাছিলাম দেখলাম যে এর মধ্যেই মানে সামনের বাম পাশের চাকাটা একটু কাইতে হইতে হইতে তিন চারটা পল্লি খাইলো তারপর আর কিছু মানে বলতে পারি না যে কি হয়েছে আমার ওই যে আপনার দুই তিনজন যে সঙ্গে আমার উপরে পড়ছে হেরা অনেক দুই তিনজন ছেলে ছিল হেরা আগে বাইরেছে তাই দেখতেছে যে বাইরে পড়ার পরে হেগোর লগে লগে আমি আমার পাও ধরে আমি বাইরে গেছি একেবারে ডুবেছিলাম ওই যে দুজন দেখলাম বাইরে এসে একটু আলো পড়ছে পরে ওই জানলা ফাঁক দিয়ে আমিও বাইরে গেছি মানে মনে হচ্ছিল না যে বাঁচবো কারণ আমার সাথে দুজন একজন মহিলা ছিল একজন বাচ্চা ছিল একদম ডাইরেক্ট ওই জায়গায় মরে গেছে তারা ওই কতক্ষণ পর কিছু লোক ছিল আশপাশে তারা বাইক করছে বাইক করে দেখে যে মরে গেছে মানে সাথে সাথেই সে বাচ্চাটা বাচ্চাও শেষ মহিলাও শেষ তা আল্লাহর রহমত ছিল মনে করেন আমাদের নালে কিন্তু ড্রাইভাররা মনে করেন এই রোডে ড্রাইভাররা এরকমই ওই প্যাসেঞ্জারগুলোকে হেরাও কথা কয় তকতকি করে আবার ওই কন্ডাক্টরও কথা বলে তো ওই সময় গাড়ি ড্রাইভারকে নিয়ন্ত্রণ রাখতে পারে না কারণ ফাঁকা রোড তো আপনার চলা ইচ্ছা রমভাবে ওই সময় আর ওই বাম চাকা যে সঙ্গে বামের দিকে ড্রাইভে গেছে আর গাড়ি নিয়ন্ত্রণ করতে পারে না আমার নাম মোহাম্মদ সোহেল আমি হলো আপনার বরিশাল কাঠের দরজা কাজ করি পড়ে গেছিল পানির ভিতরে আমি হলো পিছনে ছিলাম জালনা ভেঙে বেরোনোর চেষ্টা করেছিলাম কিন্তু মানুষ আমার গার পরে এসে পড়ছিল আমি বেরোতে পারিনি পরে কানিতে অল্প একটু ফাঁসা ছিল ওই জায়গায় আমি নাকটা আরাম সোজা করে দিয়ে দাঁড়াইছিলাম ফায়ার সার্ভিসের লোক যে পরে এক এক ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা পরে টেনে বার করেছে এটাই বলতে পারি তারপরে বেরোলে ফায়ার সার্ভিস বার করলে আমি অজ্ঞান হয়ে গেছিলাম পরে দেখে আমি হাসপাতালে এর বেশি আমি কিছু বলতে পারবো সরাসরি পানির মধ্যে পড়ে গেছে না ভাই ওরে ভাই জীবনে আল্লাহ বাঁচাই দিয়েছে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ দুই এক মিনিট থাকলে মরে যেতাম ভাই আমি পানি খেয়ে আমার পেট ভরা ছিল আমি দুই থেকে এক মিনিটের জন্য বেঁচে আছি এক ফায়ার সার্ভিসের লোক এক প্রশাসনের লোক আমার হাত ধরে টানি না আনলে আমি মরে যেতাম দুই তিন মিনিটের জন্য আমি বেঁচে আছি আমার নাক এতটুকু পরিমাণ ছিল বাইর করা পানির থেকে মোহাম্মদ সোহাগ বিশ্বাস এবং হকারি ব্যবসা করি সাতক্ষীরায় বাড়ি আমার হ্যাঁ ভান্ডারের থেকে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে আমার ব্যাগ পাতে সব ওই জায়গায় টাকা পয়সা ফোন টোন যা ছিল সব আমার আব্বু আসছে আব্বু সাতক্ষীরা তো রওনা দিছে ভাই নতুন জীবন আমি জীবন আর কারোর মানুষের আমি আর কিছু চাই না একমাত্র আল্লাহ নবী ছাড়া দুনিয়া আর কিছু নেই ওই দুই দূর লোকের জন্যই বেঁচে আছি আল্লাহ নবী ছাড়া দুনিয়ায় কিছু নেই শুকর আলহামদুলিল্লাহ